Oh, অনেক বেলুন ঠিক হইছে, কেমন হইছে? বউর সাথে ফাজলাম, মুখের মধ্যে পানি মারা উচিত ঠিক হয়েছে, একদম উচিত। বাস্কেটবল, ও হঠাৎ করে প্যানে টান দিয়েছে, পুরো প্যান্ট ওপেন প্লেসে ফেটে গেছে। কোন ছেলে বন্ধুর সাথে সেরকম মিশতে দেয় না, গভীর রাত পর্যন্ত বাইরেও থাকতে দেয় না, কাউকে খারাপ মনে হলে তার সাথেও মিশতে দেয় না, একা একা বাড়ি দিয়ে কোথাও যেতে দেয় না, গভীর রাত পর্যন্ত অনলাইনেও থাকতে দেয় না। ঠিক আছে, আমার কথাটা শোনো, একটা ছেলে তখনই দরকার, এমন ভালোবাসাও দরকার, যে থেকেও বেশি কাউকে ভালোবাসবে, তাকে নিয়ে ভাববে, তাকে হারানোর ভয় পাবে, ঠিক আমার মতো। ঠিক আছে, কি মনে হয় দরজা লেগে যাবে মনে হয়? ও যেই কথা সেই কাজ, একদম পুরো দরজা লেগে যায়। এখন ফোনটা নিবে কে? এখন ফোনটা নিবে কে? ফোনটা নেও এখন, রিলস বানানো না? ঠিক হয়েছে, ও পুরো চাঁদে যা লাগছে একদম, এই সম্ভব? সে তো ফোন করতে পারতো, বাসা আসার কি দরকার? আমি তোকে ছাড়া এই পুরো দুনিয়ায় কারোর দিকে তাকাতে চাই না। না ঠিক আছে, তো একদম লয়াল বয়ফ্রেন্ড, তাকে ছাড়া আর কাউকে দেখবে না। বুঝতে পেরেছি, তুই ভাবছিস এই মেয়েটাকে দেখলে আমার রাগ হবে, তাই তো? আমার কিচ্ছু রাগ হবে না, তুই দেখ। আরে আমি তো বলছি আমি দেখতে চাই না। আমি তো বলছি দেখ। না ঠিক আছে, তো দেখবে কেন? এমন লয়াল বয়ফ্রেন্ড তো পাওয়া আসলে অসম্ভব। তারপরে জোর করে দেখাচ্ছে, দেখছে, এই যে এই যে সন্দেহ শুরু, কেন দেখবে? সে নিজে দেখতে বলছে, কিন্তু দেখলে আবার সমস্যা। মেয়েরা এমনই হয়, মেয়েরা এমনই হয়, নিজে থেকেই এটা করো ওইটা করো, তারপরে বলবে কেন করছো কেন করছো। জানো মা, বাবা রে, ব্যাকফ্লিপ, লুঙ্গি, লুঙ্গি খুলে গেছে, ব্যাকফ্লিপ করতে ভাগ্যিস নিচে পেন্ট ছিল, নাহলে তো আজকে রিলস বানাতো। কয়দিন থাকিস সেটা দেখার বিষয়, এমন রুটি আর পেঁয়াজে।